আমার একজন প্রাণের মামা। আমি কিন্তু উনি আমাকে অনেকদিন আগে যখন শুনছি যার ছোট ভাই রায় একটু অসু, আপনারা তাকে একটু পরিচয় করে দিই আপনাদের মাঝে। তো সে হচ্ছে আমার আদরের ছোট ভাই, সে সংস্কৃতি মানা মানুষ, গান পছন্দ করে, প্রায় 6 থেকে 7 মাস ধরে আমাকে ফোন দিতেছে ভাই আমি একটা গান করব। তো আমার একটা অ্যালবাম বেহুশ, ওই বেহুশে তার একটা গান আমি রেখেছি, অলরেডি ওইটা সে রেকর্ড করে ফেলছে, আমি এটা এখনো ফাইনাল পাই নাই। তো অল্প কিছুদিনের ভিতরে, প্রায় 15-20 দিনের ভিতরে আমার ওই বেহুশ অ্যালবামটা রিলিজ হবে। আর ওই বেহুশ অ্যালবামে আপনাদের এই এলাকার ছেলে রায়হান তার একটি গান আমি রেখেছি, তার জন্য দোয়া করবেন সকলের কাছে। আর তুমি কিছু বলো, আচ্ছা তোমার কিছু বলার দরকার নাই, তার জন্য সবাই দোয়া করবেন কেমন। আর আপনারা জানেন 16 ডিসেম্বর জানুয়ারি মাসে এ জায়গায় বড় অনুষ্ঠান হয়, আমি আসব যদি বেঁচে থাকি, আর আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে। আমার মার দোয়া, আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ পাকের রহমতে আমি আল্লাহ পাক যদি মামা যদি আমাকে ফোন নাও দেয়, এই যে কথা বলে গেলাম, যদি ফোন নাও দেয় উনি এটা বিশ্বাস করে আমি আসবো, কারণ এই জায়গা থেকে আমার উঠা যাওয়া আমি তো কখনো অতীত ভুলি না, অতীতকে আমি মনে রেখে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে। জয় হোক আল্লাহ সাহেব বদরুদ্দিন একাডেমির প্রতিষ্ঠানটির জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার আমার সহযোগিতা যেন প্রতিষ্ঠানটি শ্রীপুর থানার ভিতরে একটা ভালো জায়গায় যেয়ে পৌঁছাতে পারে ওই দিকে লক্ষ্য রাখবেন। সকলকে ধন্যবাদ, আমার কথাবার্তায় আচার আচরণে যদি কারো কাছে আমি খারাপ কিছু করে থাকি, ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।